শাস্ত্রীয় সঙ্গীতের আবহে তাঁর জন্ম। সেখান থেকে অলোকেশ লাহিড়ী থেকে বাপ্পি লাহিড়ী হয়ে উঠেছিলেন তিনি। বাবা অপরেশ লাহিড়ী ছিলেন একজন বাংলা সঙ্গীতের জনপ্রিয় গায়ক। মা বাঁশরী লাহিড়ীও ছিলেন একজন সঙ্গীতজ্ঞ ও গায়িকা, যিনি শাস্ত্রীয় ঘরানার সঙ্গীত এবং শ্যামা সঙ্গীতে বিশেষ পারদর্শী ছিলেন। তাঁদের পরিবারেরই একমাত্র সন্তান বাপ্পি লাহিড়ী সেখান থেকে হয়ে উঠেছিলেন ডিস্কো কিং। তাঁর সঙ্গে কিশোর কুমারের ছিল মামা ভাগ্নের সম্পর্ক, যা তাঁকে দিয়েছিল তাঁর কেরিয়ারে বিরাট মাইলেজ। সঙ্গীত জগতে তাঁর উত্থানে তাই ছেদ পড়েনি, তড়তড়িয়ে এগিয়ে গিয়েছেন তিনি। বাপ্পি লাহিড়ীর মায়ের আত্মীয় ছিলেন কিশোর কুমার। বাবা মায়ের সান্নিধ্যে থেকে সঙ্গীত শিল্পে তাঁর হাতে খড়ি। শাস্ত্রীয় সঙ্গীত ছিল তাঁর রক্তে। বড় হয়ে পেয়েছিলেন কিশোর কুমারের মতো শিল্পীর সান্নিধ্য। কিশোর কুমার সম্পর্কে তাঁর মামা, সেই সুবাদে মাত্র 19 বছর বয়সেই বোম্বের সফর শুরু হয়েছিল তাঁর। 1973 সালে হিন্দি ভাষায় নির্মিত নানহা শিকারি ছবিতে প্রথম শুরু করেন। এরপর তাহির হোসেনের জখমি ছবিতে কাজ করেন। এতে তিনি সুরকার ও গায়কের দ্বৈত ভূমিকায় অংশ নেন। মোহাম্মদ রফি এবং কিশোর কুমারের সঙ্গে দ্বৈত সঙ্গীতেও অংশ নেন তিনি। তার পরের চলচ্চিত্র চলতে চলতে ছবিটির গানও দর্শক শ্রোতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করে। রবিকান্ত নাগাইচের সুরক্ষা ছবিতে গান গেয়ে সঙ্গীতকার হিসাবে জনপ্রিয়তা পান। মিঠুন চক্রবর্তীর ডিস্কো নাচের চলচ্চিত্রগুলিতে তিনি সঙ্গীত পরিচালক হয়ে কাজ করেন, আর এরপর থেকেই ডিস্কো কিং নামে পরিচিত হন বাপ্পি লাহিড়ী। বাপ্পিদা ভারতীয় ধাঁচে ডিস্কো গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর সুরারচিত গানগুলো কিশোর কুমার এবং আশা ভোঁসলের নেপথ্য কণ্ঠে চলচ্চিত্রের পর্দায় উদ্ভাসিত হয়েছে। কিশোর ও বাপ্পি ছিলেন মামা ভাগ্নে। দুজনের মধ্যে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধার সম্পর্ক ছিল। রক্তের সম্পর্কের থেকেও বেশি ছিল দুজনের সম্পর্ক। কখনো গুরু শিষ্য, কখনো বন্ধুত্বের সম্পর্ক ছিল তাঁদের, আবার কখনো মামা ভাগ্নে। এই জুটি বলিউডকে উপহার দিয়েছে একের পর এক স্মরণীয় গান। বাপ্পি লাহিড়ীকে যিনি বলিউডে এন্ট্রি দিয়েছিলেন তিনি আর কেউ নন, শ্রদ্ধেয় কিশোর কুমার। তারপরে বাপ্পি লাহিড়ীর সুরে কিশোর কুমারের গাওয়া চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা কভি আলবিদা না কেহনা ইতিহাস গড়েছিল। বাপ্পি লাহিড়ী একটি সাক্ষাৎকারে বলেছিলেন, যখন আমার 20 বছর বয়স তখন আমি একটি কমেডি ছবিতে কাজ করি। আমি প্রযোজক পরিচালক কিশোর কুমারের ভাগ্নে ছিলাম। ওই ছবিতে আমি একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছি। কিশোর কুমার আমাকে বলেছিলেন, আমার মনে হয় তুই ছবিতেও কাজ করতে পারবি। তখন আমি বলেছিলাম, আমি ঠিক হিন্দি বলতে পারি না, কী করে কাজ করব। এরপর অভিনয় না করলেও নিজের গানের মধ্য দিয়ে বলিউড মাতিয়েছেন বাপ্পিদা। একটা সময় ছিল যখন বলিউডের ডিস্কো ডান্সারের পর বাপ্পিদা বিরাট লাভের মুখ দেখেছিলেন, কিন্তু এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বলিউডে বাপ্পি লাহিড়ীকে বয়কট করতে শুরু করে অনেকে। এই খারাপ সময়ে শুধুমাত্র কিশোর কুমার তাঁর পাশে ছিলেন, তাঁর সুরে গান গেয়েছিলেন। কিশোর কুমারের প্রয়াণে তিনি এতটাই শোকস্তব্ধ হয়েছিলেন যে গান ছেড়ে দিতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত সুরের মোহজাল থেকে তিনি বেরোতে পারেননি। এই ভিডিও দ্বারা কিংবদন্তি গায়ক কিশোর কুমার সঙ্গে বাপ্পি লাহিড়ীকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।